ওই প্রতিটা জায়গায় আমরা দেখছি বন্য জন্তুদের জন্য কিন্তু একটা ছোট পুকুর টাইপ করে রাখা হয়েছে, যাতে ওরা এসে এখানে জল খেতে পারে। সেই জায়গাটা হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের এদিক দিয়ে যাওয়ার জায়গা। আর বন্য জন্তুরা তো যে কোনো জায়গা দিক দিয়েই আসতে পারে। শুনুন, ওই জায়গাটা দিয়ে ঠিক ময়ূরের আওয়াজটা আসছে। এক একটা মাগুরের সাইজ কিন্তু কমসে কম 15 থেকে 20 কিলো হবে। দাও মুড়ি দাও। সিরিয়াসলি, এক একটা মাছের সাইজ হচ্ছে প্রায় বিশাল সাইজ, 7-8 কিলোর উপরে। ছটকাচ্ছে, দেখুন জল এখানে চলে আসছে। এই আমার সামনে দাও না, এখানটা একটু দাও। সন্ধ্যাবেলা তো ডাকবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি গাড়িতে করে কলকাতা স্টেশন। এখান থেকে আমরা যাব একটা স্পেশাল ট্রেনে করে, 2:30 সময় ট্রেন আছে, চলে যাব সোজা নিউ আলিপুরদুয়ার। বলো কতক্ষণ লাগবে? ট্রেন কিন্তু এখনো আসেনি। আর আমাদের বাড়ি থেকে আসতে আমরা শিয়ালদা করে এলাম, শিয়ালদা থেকে আবার আমরা ট্যাক্সি নিয়েছি। ওই মিনিমাম আমরা বেরিয়েছি 1টায়, পৌঁছালাম এখানে আমরা 2:15-তে। আর হঠাৎই চোখ পড়ে গেল আমাদের অপেক্ষারত ট্রেনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেসের দিকে। ভিডিওটা করতেও কিন্তু ভুল করিনি। কলকাতা থেকে আলিপুরদুয়ারগামী এই শিলচর স্পেশাল এক্সপ্রেস 2:30 সময় কিন্তু ছাড়াবার সময় ছিল। এখন বাজে 6:15, এখন মোটামুটি মানে ট্রেনের ইঞ্জিনটা এসে সামনে লাগলো, আরও 15-20 মিনিট লাগবে ট্রেনটা ছাড়তে। এই স্পেশাল ট্রেনগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে, না হলে এরকম দুর্ভোগ সহ্য করতে হবে। 2:30 সময় ট্রেন ছাড়ার কথা, এখন ঘড়িতে বাজে 6:37, ট্রেন জাস্ট ছাড়লো। যাই হোক, ছেড়েছে যে এটাই অনেক বড় কথা, স্পেশাল ট্রেন নাম লেখাই ছিল, তো স্পেশালিটি ওটাই যে ডিলে। আমারটাও আছে, ট্রেন ডিলে ছিল ঠিকই, তারপর যা খাওয়া দাওয়া চলছে, প্রথমে খাওয়া হলো সিঙ্গাড়া দেখালাম, তারপর ঝালমুড়ি সবাই খেলাম। এখন 8:30 বাজে, ড্রাই চিলি চিকেন একদম বাড়ি থেকে করে নিয়ে এসেছি। এই দেখুন ড্রাই চিলি চিকেন, প্লেটটা তুলে দেখা, দুর্দান্ত হয়েছে। ওর এখনো মুড়ি শেষ হয়নি। এই ট্রেন কিন্তু নিউ কোচবিহার স্টেশনে এসে আবার একবার আটকে গেল। এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিন চেঞ্জ করতে একটু সময় তো লাগবেই, আধা ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা এর জন্য ঠিক করলাম এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব আলিপুরদুয়ার জাংশনে গিয়ে, যাতে ব্রেকফাস্টের সময়টা না নষ্ট হয়। এই দেখুন ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, 30 টাকায় 4 পিস রুটি সবজি, আর একটা ডিম নিলাম 10 টাকা, আর তার সাথে মিষ্টি দই 20 টাকা। এই হচ্ছে রুটি সবজি ডিম 10 টাকার, আর এটা হলো মিষ্টি দই 20 টাকা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিউ আলিপুরদুয়ার জাংশন ঠিক 10:40-এ, মানে ওই যে 3.5 ঘন্টা ডিলেটা ছিল ওটা কিন্তু একদম নিউ আলিপুরদুয়ার জাংশন অবধি মেনটেন হয়েছে। যাই হোক, তারপর আমরা একটা বোলেরো গাড়ি নিয়ে নিয়েছি, এই এখন গাড়িতে করে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আমরা রওনা দেবো আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে। জয়ন্তী রিভার বেডের একদম সামনে কিন্তু এখন আমরা পৌঁছে গিয়েছি। ওই যে আমার পিছনে স্পটটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু জয়ন্তী রিভার বেডের সামনের রাস্তাটা, ওখান থেকে ঠিক ডান দিকে আমরা চলে এসেছি। এই রাস্তাটা ধরো সামনে দেখুন, এই যে এই রাস্তাটা এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে অবকাশ, লেখা আছে অবকাশ, এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো। তো এখানে কিন্তু আপনারা জেনারেল সিভিলিয়ান বুক করতে পারবেন না। বাঁদিকের রাস্তাটা চলে গেছে, ওখানে আরও কিছু আছে হোমস্টে ফোমস্টে, ওর সামনেই কিন্তু জয়ন্তী রিভার বেড। আর এই অবকাশের পরেই নেক্সট অবকাশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্য লিও জঙ্গল কটেজ জয়ন্তী। এই সেম ওনারের কিন্তু লিও জঙ্গল কটেজ বক্সাতেও আছে। তো আমরা যেহেতু দুরাতের জন্য এসেছি, তাই জন্য কিন্তু আমরা এক জায়গাতেই স্টে করবো, নাহলে আমাদের লাগেজ আবার সব চেঞ্জ করে নিয়ে আরেকটা রিসর্টে যেতে হবে। এই দেখুন, এটা হচ্ছে দ্য লিও জঙ্গল কটেজ জয়ন্তী। এই হচ্ছে আশেপাশের ভিউ, আর এই গাড়িটায় করে আমরা এসেছি। আপনারা যদি এদিকে আসেন নিউ আলিপুরদুয়ারের এদিকে, তাহলে কিন্তু আপনারা এই বোলেরোটা পেয়ে যাবেন। এই দেখুন সামনে নাম্বার দেওয়া আছে,
এই নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারেন। উনি কিন্তু যথেষ্ট ভালো ড্রাইভার, আপনাদের গাইড করে দেবেন। তো আপনারা চলে যেতে পারবেন নিউ আলিপুরদুয়ার থেকে আশেপাশের যে কোনো ভিউ পয়েন্টে। আচ্ছা, ট্রেন কিন্তু অলরেডি অনেকটা লেট ছিল, তো এই জন্য আমরা বেশি লেট করব না। গাড়িতে দাঁড় করিয়ে আমরা কিন্তু পারমিটের জন্য পাঠিয়ে দিয়েছি গাইড ভাইকে, আমাদের যে ফরেস্টে আজকে নিয়ে যাবে। আর আমরা এখন গিয়ে ফ্রেশ হবো, স্নান করে লাঞ্চ করে গাড়িতে করে বেরিয়ে পড়বো এখানের চারটে সাইট সিং পয়েন্টে, সেখানে আবার দেখা হবে। আচ্ছা, স্নান টান করে কিন্তু আমরা সবাই এখন রেডি ফরেস্ট সাফারিতে যাব বলে। ফরেস্ট সাফারি তো কালকে করবো, আজকে ফরেস্টে চারটে পয়েন্ট না বললো, চারটে পয়েন্ট আজকে করবো, আর কালকে আলাদা করে ফরেস্ট সাফারিতে যাব। তো তার আগে অল্প করে আমরা লাঞ্চ করে নিচ্ছি, কারণ বেশি লাঞ্চ করলে কিন্তু ফরেস্ট সাফারিতে বাম্পি রাস্তা আছে, প্রবলেম হতে পারে। দেখে নিই লাঞ্চে কী কী আছে। সেটা কী কী আছে লাঞ্চে? লাঞ্চে ফার্স্টে ছিল শাক একটা, পালং শাক, পালং পালং শাক, তারপরে এই যে এদিকে আছে, এদিকে দেখো, এই যে পালং শাক, আর পালং শাক, এটা আলু ফুলকপি দিয়ে একটা ভাজা টাইপের আছে, আর এটা আলুর মতো পোস্ত টাইপ আছে, আর এটা ডাল, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর স্যালাড দিয়েছে, আর আপাতত মাছের মনে কালিয়া আসছে। তো খেয়ে বলতে পারবো কীরকম হয়েছে খাওয়ারগুলো। তার আগে একটা রুম ট্যুর ছোট্ট করে করিয়ে দিই, কারণ রুম কিন্তু এরপর অগোছালো হয়ে যাবে। ভালো হয়েছে কাকা, এই দেখুন রুম, সব রুমই মোটামুটি আইডেন্টিক্যাল। এই যে রুমে ঢুকে আমাদের জিনিসপত্র কিছু আনপ্যাক করা হয়ে গেছে। এখানে ডবল বেড একটা আছে, তারপরে কিন্তু আর একটা ডবল বেড আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা চেয়ার দেওয়া আছে, একটা টি টেবিল, এখানে একটা আয়না আছে, এখানে আর একটা চেয়ার আছে। আর যেটা উল্লেখ করো সেটা হচ্ছে অনেকগুলো কিন্তু প্লাগ পয়েন্ট আছে। এখানে দুটো প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি, ওখানে একটা প্লাগ পয়েন্ট, ওইখানে আরেকটা প্লাগ পয়েন্ট, আর এই দেখুন এখানে আরেকটা প্লাগ পয়েন্ট, আর এই দেখুন ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়, মানে আমার বাড়িতে যে ওয়াশরুম আছে তার অলমোস্ট ডবল সাইজ। ওয়েস্টার্ন সিস্টার্ন আছে, হ্যান্ড শাওয়ারও আছে, টপ শাওয়ার আছে, আর ওই যে ছুচুকল, আর এই হলো বেসিন। আর সব থেকে যেটা বেটার, সামনে তো আমরা একটা ব্যালকনি আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করছি, এই দেখুন একটা ব্যাকডোর আছে, এখান থেকে বেরিয়ে কিন্তু একটা সুন্দর ব্যাক ভিউ পেয়ে যাবেন আপনারা। এখানেও একটা ব্যালকনি আছে, ব্যাক ব্যালকনি, এটা কিন্তু পুরো নিচে কাঠের পাটাতন দেওয়া। এই পিছনে দেখুন পুরো ফরেস্ট ভিউ, এই পিছনে কিন্তু আর বাড়িঘর নেই, পুরো ফরেস্ট ভিউ পেয়ে যাবেন এখানে। এই হোমস্টে যে দেখাশোনা করে ওনার, ওনার বাড়ি কিন্তু এটা, এখানেই আমাদের জন্য রান্না বান্না হয়েছিল, এখন সেই রান্নাগুলো সার্ভ করে দিয়ে গেছে আমাদের সামনের ব্যালকনিতে। চলুন ওখানে খাওয়া দাওয়ার, ওখানে যাওয়া যাক। আচ্ছা, ওরা তো খেতে আগেই বসে গিয়েছিল, এবার আমি খেতে বসলাম। আমার খাওয়ার থালটায় কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবেন, কারণ ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল খাওয়ার উপর, খিদে পেয়েছে সবারই। এই দেখুন আমার খাওয়ার থালে সব ফ্রেশ আছে, আমি ভালো করে দেখাতে পারবো। এই পালং শাক, এই একটা আলু পোস্তর তরকারি, এটা একটা আলু বরবটি ভাজার সবজি, স্যালাড, এ হচ্ছে মুড়ি ঘন্ট, তাই তো, আর এটা হচ্ছে রুই মাছের কাতলা, না মনে হচ্ছে রুই মাছ, রুই মাছের কালিয়া, হ্যাঁ ডাল তো আছেই এক্সট্রা। চলুন খাওয়া যাক, এরপরে আমরা যাব জঙ্গল সাফারিতে। আচ্ছা, খাওয়ার দাওয়ার কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বক্সার টাইগার ফরেস্টের মধ্যে। এই দেখুন উনি কিন্তু গাইড আমাদের সাথে যাচ্ছেন, এই গেটটা সরিয়ে দিল। আচ্ছা বলে দিই, বক্সা ফরেস্টের মধ্যে আসতে গেলে আপনাদের কিছু কিন্তু কিছু রকম চার্জ দিতে হবে। যেমন গাড়ির জন্য আমরা দিচ্ছি 400 টাকা, এছাড়া পার হেড 120 টাকা করে আপনাদের বিয়ার করতে হবে। আর আরেকটা জিনিস, লাঞ্চটা কিন্তু খুব দুর্দান্ত ছিল। আচ্ছা, লাঞ্চে যেহেতু যতগুলো আইটেম ছিল, কেউ কি বলতে পারবি শেয়াদ্রি, বলো লাঞ্চে যতগুলো আইটেম ছিল বলতে পারবে মুখস্থ? একদম বলো দেখি। ভাত ছিল, পালং শাক ছিল, ডাল ছিল, আলু বরবটি ভাজা ছিল, আর একটা পেঁপে আলু তরকারি ছিল, আর মাছের কালিয়া ছিল, আর মুড়ি ঘন্ট ছিল, আর ফুলের আচার ছিল, আর স্যালাড বাদ গেছে, স্যালাড বাদ গেছে, সরি স্যালাডও ছিল। গাঞ্জু মুড়ি ঘন্ট বললাম, আমি স্যালাডটা বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চাপের আছে ছোটে, বলতে পারবি কি কি আইটেম ছিল? খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল, খুবই ভালো ছিল। না না, খাবারটা খাবারটা কিরম ছিল, না কি কি আইটেম ছিল? মুশকিল আছে, কেউ রিস্ক নিচ্ছে না, এত আইটেম ছিল কেউ রিস্ক নিচ্ছে না। আর বৌদি কিন্তু বললো আজকে, হ্যাঁ এসে তো খেতেই হবে, আর দুটো আইটেম কিন্তু আজকে হয়নি। আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা জলাশয়, ঠিক আছে, এটাকে বলা হয় পুকুরি লেক। এই এখন কিন্তু আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে প্রবেশ করে গিয়েছি, সামনে দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল। আর গাইড ভাই যেটা বলছেন, আশেপাশের ফাঁকা জায়গাগুলোও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, খুব বেশি চেঁচামেচি করলেও হবে না জঙ্গলের মধ্যে। তো যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে কিন্তু টুকটাক হরিণ টরিণ
বা ময়ূর এসবের দেখা পেতেই পারি, হাতিরও দেখা পাওয়া যায় মাঝে মাঝে। আচ্ছা এখানে চিতাবাগ আছে? হ্যাঁ চিতাবাগও আছে। ওটা দেখা মেলাটা ভাগ্যের ব্যাপার। চিতাবাগ আছে, বাইসন আছে, ব্ল্যাক প্যান্থার আছে, ভাল্লুকও আছে, কিন্তু দেখা পেতে গেলে কিন্তু ভাগ্য লাগবে। সবাই যে দেখতে পারে এরকম বলবো না, চুপ করে লক্ষ্য করতে হবে জঙ্গলের দিকে। হতেই পারে যে ওরা আমাদের দেখতে পাচ্ছে, কিন্তু ঘন জঙ্গলের মধ্যে আমরা কিন্তু ওদের সবসময় স্পট করতে পারি না। ওয়াও কি সুন্দর রাস্তা সামনে, এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ঘন শাল সেগুনের জঙ্গল, কালো কালো যে লম্বা গাছগুলো দেখা যাচ্ছে। গাইড ভাই বললেন কালো গাছগুলো কিন্তু সেগুন গাছ, সরি কালো গাছগুলো শাল গাছ, আর সাদা সাদা যে গাছগুলো দেখা যাচ্ছে বড় বড় পাতা, সেগুলো হচ্ছে সেগুন গাছ। গাড়ি কিন্তু পিছনে আমরা ফেলে এসেছি, প্রায় 200 মিটার চড়াই চলে এসেছি। চড়াই বলতে রাস্তাটা দেখুন, সাথে আমার মেয়ে আছে, 5 বছরের মেয়ে মাম্পু। 200 মিটার এসে হাঁপিয়ে গেছি, খাড়াই আছে। এতক্ষণ আমি মাম্পুকে নিয়ে উঠছিলাম, আমি ক্যামেরা করছি বলে হরিদার হাতে দিয়ে দিলাম, আর আরও বাকি লোকজন আরও সামনে গেছে। এই দেখুন সাথে সেজাদি আছে, রাস্তাটা খুব খাড়াই, সামনে আসছে, যাদের পায়ে ব্যথা থেকে আসছে, এই যে হলো রাস্তা, একটু সাবধানে। শেষাদ্রি একদম বলো কি, তুমি তো সবার পিছনে পড়ে গেলে গো। হ্যাঁ একটু আস্তে হাঁটছি, কারণ রাস্তাটা না একটু রিস্কি আছে। আস্তে হাঁটছো না হাঁটতে পারছো না সেটা বলো, ওই হাঁটতে পারছি মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ একটু পারছি না, বিকজ এটা তো অভ্যাস নেই। ওই অঙ্কন দাস গাঞ্জু ছোটে মিয়ে আগে চলে গেছে আর তুমি পেছনে, আমি তোমাকে সাপোর্ট দিয়ে আনছি। ওদের কথা তো ছাড়ো, মাম্পু আগে চলে গেছে পেছন থেকে, তোমাকে যাতে কেউ অ্যাটাক না করে সেটা আমি দেখে রেখে যাচ্ছি। আর তেল মারতে হবে না, দর্শকরা সব বুঝতেই পারছে। অঙ্কন দাস কিন্তু বড় অবদান রেখেছে আমাদের এই ট্রিপে, ওই জলের যে ভাণ্ড ওটা অঙ্কন দাস নিয়ে যাচ্ছে সবার জন্য। জল অবশ্যই আনতে হবে সাথে, আমি আর সাথে মুড়ি নিয়ে যাচ্ছি। মুড়ি মুড়িগুলো আমাদের জন্য না, একদম মুড়িগুলো মাছকে দেওয়া হবে, পকড়িলেকে। ওই মুড়ি ফেললে কিন্তু প্রচুর মাছ আসে। যাক কিছুটা রাস্তা এবার ইভেন আছে, এখানে স্মুথ আছে, দেখা যাক সামনে আবার কি আছে। চড়াই হলেই মুশকিল, আমাদের তো অভ্যাস নেই, শহরে থেকে থেকে পেটে চর্বি জমে গেছে যা হয়। আসলে কি বলতো, আসলে খেয়েই বেরিয়েছি তো। হরিদা তো টারজান, ছেড়ে দিন ওর কথা, মেয়েটা উঠতে পারছে এটাই অনেক। ওই নিচ থেকে আমরা কিন্তু আসছি, প্রায় হাফ কিলোমিটার চলে এসছি না? হ্যাঁ হাফ কিলোমিটার চলে এসছি, আর হাফ কিলোমিটার আছে। হাফ কিলোমিটার আমাদের মনে হচ্ছে চড়াই বলে, হাফ কিলোমিটার হয়তো হবে না। হ্যাঁ বলেছি তো ভিডিওতে যে মা হয়ে পারছে না, আর এইটুকু বয়সে মেয়ে উঠে চলে এস, তার মধ্যে খেয়ে দে ওঠা তো এটা আরও চাপে, খেয়ে দে উঠে না, ওরে বাপরে আবার চড়ে, না খেয়ে থাকলে এক ছিল, খেয়ে আছি যা চাপের আছে, মনে হচ্ছে যা খেয়েছি সব হজম হয়ে গেছে। হ্যাঁ কেন জঙ্গলে চলে যাবে, তারপরে চুচু করবে কোথায়? বাবা সব চিন্তা ভাবনা প্ল্যানিং নিয়ে আসছে এখানে, তেমন এরকম হতেও পারে ওর সাথে। সামনে দুজন কিন্তু দুঃসাহস দেখাতে গিয়ে আগে পৌঁছে গেছে, তারপরে হাওয়া শেষ, ওই দেখা যাচ্ছে গাঞ্জু আর ছোটে, হাওয়া শেষ, আপডেট দিয়ে দিয়েছি, সাইকেলের দুদিকে চাকা দুটোই আপাতত ফাঁকা হয়ে গেছে, ওখানে আবার পাম্প দেবে, ডায়লগ দিচ্ছে। আচ্ছা গাইড ভাই একটা
ভালো খবর দিলেন, এটাই লাস্ট স্ট্রেচ, এর ওপরে নাকি? দুর্দান্ত অ্যাডভেঞ্চার, যদিও খুবই ছোট ট্রেক, আমরা ছোট বলে আমাদের এত বড় মনে হচ্ছে। শেষাদি তো জীবনের শেষ সংগ্রাম করছে মনে হচ্ছে। সিরিয়াসলি আমার সেটাই, তোমার ফিটনেসের অবস্থা ভাবো। আমি যে বলতাম আমার এত পয়সা ধ্বংস করো না, এত খেও না, একটুখানি এ করো, বডি ফিটনেস আসবে। ও কিন্তু না খেয়েছে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। ও অঙ্কন দাসকে নিয়ে উঠছে, অঙ্কন দাস কিন্তু প্রথমে একা উঠতে পারছিল না, ও নিয়ে উঠছে। মাম্পু তো জন্মগত ট্রেকার, ওরে বাপরে। আচ্ছা এখানে কিছু কিছু এগুলো রোল খাচ্ছে কিন্তু, একটু দেখে উঠবে, মানে পাথরগুলো রোল খাচ্ছে। খুব হাঁপিয়ে গেছি, যাদের যাদের পায়ে ব্যথা তারা কেউ আসবেন না এই ট্রেকে, খুব কষ্টকর। না না, বয়সকালে আসলে মুশকিল আছে, যাদের পায়ের প্রবলেম প্রবলেম আছে, না হলে ঠিক আছে। 60 কেউ আসবেন না, ওই তো অলমোস্ট 50, আবার 40 আসবেন না যাদের পায়ে ব্যথা। ফিট আছে, ফিট আছে, এসছে। হ্যাঁ, যারা ফিটনেস ঠিক আছে তারা আসবে। একটা জিনিস দেখবে, এত কষ্ট করলে অক্সিজেন কমে গিয়ে কিন্তু কথা জড়িয়ে যায়, খুব অসুবিধা, মানে বল উঠতে উঠতে এরকম বলা খুব অসুবিধা, তাও বলতে হচ্ছে। এই দেখুন কীরকম রাস্তা পার করে এসেছি, উল্টে দেখা রাস্তা, দুজন বসে পড়েছে, একজন আসছে। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, আমার তো হাফ এনার্জি বলতে গিয়েই বেরিয়ে যাচ্ছে। এতক্ষণ সামনের ভিউ দেখাচ্ছিলাম, এই আবার ক্যামেরাটা ঘোরালাম। বলতে বলতে হাফ এনার্জি বেরিয়ে যায়, কিন্তু এরপরেও আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, করে নিন একটু সাবস্ক্রাইব। হ্যাঁ, এটা কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট, কাইন্ডলি যারা ভিডিও দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এত সুন্দর সুন্দর আমরা ভিউ আপডেট করছি, তো অন্তত একটা সাবস্ক্রাইব তো হতেই পারে, একটা একটা করে, একটা না একজন দেখলে একটা সাবস্ক্রাইব, একজন যতজন দেখবে তত কটা সাবস্ক্রাইব, একদম। তাহলে কিন্তু আরো অনেক ভালো ভালো ভিডিও আমরা আনতে পারবো চ্যানেলে। আমাকে একটু জলের বোতল দিতে পারবে? এখন জলের চাহিদা, জল চাই, জল প্লিজ, জলের বোতলটা দাও, জল পিছনে তোমার কাছে, এইটা শালগাছ নাকি? ধুনো, হ্যাঁ ধুনো, ধূপ ধুনো তৈরি হয়েছে, দেখলেন শালগাছ, আর গাছটা দেখালেন, এগুলো হচ্ছে ধুনো, যেগুলো আমরা ধূপ ধোয়ার জন্য ইউজ করি। মাম্পু জল খাবে? মাম্পু তো কোনো তাপ উত্তাপই নেই। মাম্পু তুই হাঁপাস নি? ফাইনালি 25 মিনিট মতো সময় লাগলো, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি পোখরি লেকে। পোখরি লেকে দেখুন কি বিশাল বিশাল মাগুর আছে, এই যে ও মুড়ি দিচ্ছে সামনে, এক একটা মাগুরের সাইজ কিন্তু কমসে কম 15-20 কিলো হবে। দাও মুড়ি দাও। সিরিয়াসলি একটা মাছের সাইজ হচ্ছে প্রায় বিশাল সাইজ, 7-8 কিলোর উপরে। ছটকাচ্ছে, দেখুন জল এখানে চলে আসছে, আমার সামনে দাও না, এখানটা একটু দাও, আমার সামনে এখানে একটু দাও, কচ্ছপ কোথায় আসছে না? না জলে বারণ, জুতো খুলে যেত, না না না, বড় মাছ কামড়ে দিলে দেখতে হবে না পা। টাটা।
আচ্ছা, পোখরি লেকের পাশেই এখন আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আছে এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের গাইড ভাই, এই সুজয় দত্ত। ভাই মানে দাদা, উনি আমার থেকে অনেকই বড়। তো সুজয় দা, আমাদের একটু বলুন যে এই পোখরি লেকের কী গল্প আছে, যেটা আমাদের বলছিলেন একটু আগে। পোখরি লেকটা হচ্ছে সি লেভেল থেকে 11 ফিট উঁচুতে। এটা বিশেষত্ব হচ্ছে সি লেভেলে আপনার 4 থেকে 5 জায়গায় জলে জলে বোরিং করেছে, মোটামুটি 400-450 ফিট পর্যন্ত বোরিং করেছে, জল পায়নি। আচ্ছা, অথচ 11 ফিট উঁচুতে ন্যাচারালভাবে এই পুকুরটা তৈরি হয়েছে। ঠিক আছে, বৃষ্টির জলে পুষ্ট নাকি? এটা কেউ বলছে বৃষ্টির জল, আবার কেউ বলছে নিচ দিয়ে জল, নিচ থেকে জল উঠেছে। এটার এখনো প্রমাণ ঠিক পাওয়া যায়নি আর কি। ঠিক আছে, তো এটার গভীরতা কত সেটা কেউ জানে না। আচ্ছা, কারণ এখানটায় যে মাছগুলো দেখেছেন, ক্যাটফিশগুলো যে দেখেছেন, এগুলোকে বুদ্ধ পূর্ণিমার সময় বুদ্ধিস্টরা এবং হিন্দুরা ঠাকুর হিসেবে পুজো করে, বুদ্ধ পূর্ণিমার সময়, বুদ্ধ পূর্ণিমাতে। আচ্ছা, যার জন্য জলে কেউ পা দেয় না, জলটাকে পবিত্র মনে করে, পবিত্র মনে সবাই, যার জন্য পা দেওয়া হয় না বলেই এই পুকুরটা যার জন্য মাপা হয়নি কোনোদিনও। এখানে তো মাগুর মাছের যা সাইজ দেখলাম 15-20 কিলো তো হবে না, 15-20 কিলো হবে না, এটা মোটামুটি খুব বেশি হলে 10-12 কেজি হবে, 10-12 কিলো। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়া কী আছে মাগুর মাছ ছাড়া? মাগুর মাছ ছাড়া কচ্ছপ আছে, কচ্ছপ যেগুলো আপনার জঙ্গলে থাকে, কচ্ছপ যেগুলো ছোটো ছোটো, এগুলো আমরা যে কাঠোয়া যে বলি আর কি, সেগুলো আছে। আর এখানে আপনার কাতল মাছও আছে, আমি অনেকবারই দেখেছি, সেটা এই এদিকটাতে আসে না, পাওয়া যায় মাঝে মাঝে ওদিকে আর কি, মাঝে মাঝে উপরে। আর এখানে আদার্স, এটা তো পুরো জঙ্গলের মাঝখানে, আদার্স কোনো ওয়াইল্ড লাইফ দেখা যায় মানে? হ্যাঁ, এখানে আমি অনেকবার পেয়েছি হাতি, বিশেষ করে পেয়েছি এখানে অনেকবার হাতি, তারপরে সম্বর হরিণ পেয়েছি, লেপারটা খালি পাইনি এই জায়গাটায়। হাতি কোথায় দেখতে পেয়েছেন? হাতি পেয়েছিলাম এই সামনে যে গাছটা পড়ে আছে, হ্যাঁ ওখানে স্নান করছিল। আচ্ছা, এখানে নেমে স্নান করছিল? বাহ, মানে স্লো দিয়ে একাই ছিল, একাই ছিল, দাঁতাল দাঁতাল হাতি। সেটাকে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিচে আর নামতে পারিনি, ওই উপর থেকেই ব্যাক করে চলে গেছি। আচ্ছা আচ্ছা, আর হরিণ টরিণ আছে? হ্যাঁ, হরিণ তো মাঝে মধ্যে পাওয়া যায়, জল খেতে আসে অনেক সময়। একটা বার্কিং ডিয়ার তো আমরা এই ঢোকার সময়ই দেখলাম, ফরেস্টে ঢোকার সময়। বার্কিং ডিয়ার সাধারণত একা বা দুটো থাকে, এরা দলে থাকে না, যেটা স্পটেড ডিয়ার সেগুলো আবার দলে। স্পটেড ডিয়ারও আছে? স্পটেড ডিয়ার আছে, স্পটেড ডিয়ার আছে, এখানে ওই সম্বর হরিণ আছে, এই তিন রকমের হরিণ আছে। তাছাড়া পিজনগুলো ছেড়েছে, দেখ কি সুন্দর। তাছাড়া এখানে আপনার বাইসন, লেপার্ড, ওয়াইল্ড ডগ, ব্ল্যাক প্যান্থার, হ্যাঁ ছোটো মোটো যেগুলো মঙ্গোস ফঙ্গোস এগুলো সবই আছে। সবসময় দেখা যায় না, খুব সবসময় দেখা যায়, কারণ এটা হচ্ছে বক্সার জঙ্গল। তো বক্সার জঙ্গল এরিয়াটা হচ্ছে 761 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তো আমাদের দেখলেনই তো জঙ্গলটা কত ঘন, যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তবু এত চোখে পড়ে, এত ঘন জঙ্গল চোখও যায় না। ঠিক আছে, যদি বাইরে না দেখতে পাচ্ছি, ওরা হয়তো আমাদের ঠিক দেখতে পাচ্ছে, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু মুড়ি দিলে সব একদম লাফিয়ে উঠছে, কিন্তু নর্মাল টাইমে কিন্তু শান্ত থাকে। ওই দেখুন, উনি মুড়ি ছেটাচ্ছে। হ্যাঁ, হই হোক, গাঞ্জু, আমরা আসার সময় যে হাতি আসার রুটটা দেখালো না, ওইটা হচ্ছে এখান দিয়ে আসে। বাবা, এইগুলো থাকবে না তো কিছু, এখনো হাতি ঢুকেনি তাই এখনো আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা কিন্তু পোখরি লেক থেকে নিচে নেমে, নামতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি, নিচে নেমে চলে এসেছি এখন টিজিএন ওয়াচ টাওয়ারে। এই দেখুন আমার সামনে, এটা হচ্ছে টিজিএন ওয়াচ টাওয়ার। ওই দূরে সল্ট পিট আছে, ওখানটায় কিন্তু ময়ূর দাঁড়িয়ে আছে, বিশাল সাইজের একটা ময়ূর, এই মাত্র ডাকলো, ওই তো সোজাসুজি আমার হাতের সোজাসুজি, বিশাল সাইজের একটা ময়ূর, বিশাল জোরে ডাকলো এই মাত্র। চলুন, ওয়াচ টাওয়ারের নিচে এসেই তো ময়ূর দেখে নিলাম, এবার ওপরটাতেও যাওয়া যাক। এই মুহূর্তে টিজিএন ওয়াচ টাওয়ারের কিন্তু একদম টপে আমরা চলে এসেছি। এই দেখুন ওপর থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে, আর ময়ূরটা তো ওখানে আছেই। ওই দেখুন ময়ূরটা, জানি গোপ্রোর ক্যামেরায় ভালো আসবে না কারণ জুম ক্যাপাসিটি অনেক কম। ওই যে লাফিয়ে উঠলো, আর এই যে সামনে। আচ্ছা, এই এই পুকুরটা কেন কাটা থাকে দাদা? এটা ওয়াইল্ড লাইফের জন্য, ওয়াইল্ড লাইফ যাতে জল খায়। এখানে কি নুন দেওয়া থাকে? না, এখানে নুন দেওয়া হয় না, নুন দেওয়া হয় যে ময়ূরটা যেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ময়ূরটা যেখানে দাঁড়িয়ে আছে ওখানটাতে নুন দেওয়া হয়। ওই গর্তটা শুনুন, ময়ূরের আওয়াজ, T
টিজিএন ওয়াচ টাওয়ার দেখে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারের সামনে। আমরা জয়ন্ত নদী ক্রস করলাম ওদিক দিয়ে এসে, তারপর আমরা চলে এসেছি এই সামনে দেখছেন ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। ফাইনালি ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ারে এসে আমাদের কপালে শিকে ছিল। হ্যাঁ, আমরা জঙ্গলে এসে হাতির দঙ্গল দেখতে পেলাম। আমার গোপ্রোতে কিন্তু জুমিং পাওয়ার সেরম নেই, তাই মোবাইল দিয়েই এই ভিডিও আমরা ক্যাপচার করে নিয়েছিলাম। এই মুহূর্তে আমি যে জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম কিন্তু চুনিয়া ওয়াচ টাওয়ার। আগে যে দুটো ওয়াচ টাওয়ার দেখালাম তার মধ্যে এটাই কিন্তু সব থেকে ডেন্স ফরেস্টের মধ্যে। শুনলেন ময়ূরের ডাক? এই আমার পিছনে চুনিয়া ওয়াচ টাওয়ার, ওই যে ওখানে আমরা গাড়ি রেখেছি। গাড়ি রেখে হেঁটে আমরা এটুকুনি আসলাম, সামনে দেখছেন একদম জঙ্গলের মধ্যে রাস্তা চলে গেছে। যদিও যাওয়া একটু রিস্কি, তাও আমরা কিছুটা যাব, এখান থেকে গিয়ে আবার আমরা ব্যাক করব। ভালো সময় কিন্তু আমি ভিডিওটা করলাম। পিছনে শুনতে পারলেন ব্যাকগ্রাউন্ডে ময়ূরের আওয়াজ? সব সময় কিন্তু শোনা যায় না, এটা বলছে। বিকেল বাজে মোটামুটি 5:00-7:00, অনেক রকমের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। আমি জানি না কতটা মাইক্রোফোনে আসছে। চলুন একবার ওয়াচ টাওয়ারের ওপর থেকে ঘুরেই আসি, একটা 360 ভিউ পাবো এখান থেকে, সেটা দেখাবো আপনাদের। ওয়াচ টাওয়ারের একটা সিঁড়ি ওপরে ওঠার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এই আমার সামনে এই একটা রাস্তা চলে গেছে পুরো ঘন জঙ্গলের দিকে। এই হচ্ছে আবার সিঁড়ি, সেকেন্ড সিঁড়ি, চলুন ওঠা যাক। এই হচ্ছে আরেক দিকের ভিউ। এই রাস্তাটার ওইখানটায় কিন্তু আমি একটু আগে দাঁড়িয়ে বলছিলাম, এর আগের স্লাইডে আমি যেখানে দাঁড়িয়ে বলছিলাম, এই আরেকটা সিঁড়ি আমি উঠছি। এই দেখুন এই আরেকটা সরু রাস্তা চলে গেছে ঘন জঙ্গলের দিকে। এখানে কিন্তু গাড়ি চলাচল করতে পারবে না, একমাত্র ওয়াইল্ড অ্যানিম্যাল এখান দিয়ে যেতে পারবে। এই দেখুন ওয়াস্টারের মাঝখানে একটা ছোট্ট ঘর, এখান থেকে কিন্তু ফরেস্ট গাইড যারা আছেন বা ফরেস্টের কর্মীরা যারা আছেন তারা চারপাশে মানে লক্ষ্য করতে পারবেন, ওয়াচ করতে পারবেন, ওয়াইল্ড অ্যানিম্যাল সাইটিং করতে পারবেন। এটা আরেকটা সিঁড়ি ওপরে আমি উঠছি। এই দেখুন এই রাস্তাটাই কিন্তু আমি একটু আগে দেখালাম, যেটা চলে গেছে সোজা আবার ঘুরে এখানটা। বন্য জন্তুদের জন্য কিন্তু একটা ছোট পুকুর টাইপ করে রাখা হয়েছে যাতে ওরা এসে এখানে জল খেতে পারে, সেই জায়গাটা হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের এদিক দিয়ে যাওয়ার জায়গা, আর বন্য জন্তুরা তো যে কোনো জায়গা দিক দিয়েই আসতে পারে। শুনুন ওই জায়গাটা দিয়ে ঠিক ময়ূরের আওয়াজটা আসছে। সন্ধ্যাবেলা তো ডাকবে, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ তামাল। আমি বিভিন্ন রকমের ট্রাভেল ভিডিও আমার চ্যানেলে পোস্ট করছি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ট্রাভেল ভিডিও আমার এই ট্রাভেল চ্যানেলে পোস্ট করব। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ইউর টাইম।